সবাইকে 11 ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমার 11 নম্বর ক্লাস, এটা ত্রিকোণমিতির উপর। এর আগের ক্লাসে আমি পাঁচটি কোণের জন্য ত্রিকোণমিতির কোণ অনুপাতগুলো দেখিয়েছিলাম। পাঁচটি কোণ হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর 45, 60, 90, এই পাঁচটি কোণ। এখন এই পাঁচটি কোণের ত্রিকোণমিতির অনুপাতগুলো আমি বিভিন্ন ফিগার টিগার এঁকে বুঝিয়েছিলাম, কিন্তু এগুলি এভাবে মনে রাখার কোনো দরকার নাই, কারণ আমি এখন মনে রাখার একটা সহজ উপায় বলে দিব, একটা টেবিল এঁকে। জাস্ট এটাই তোমরা মনে রাখার জন্য এই টেকনিকটা ফলো করতে পারো। হ্যাঁ, আমি মনে করি এটা খুব হেল্পফুল হবে, এই মনে রাখার টেকনিকটা। সো আমি শুরু করছি 0 ডিগ্রি, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি, এই পাঁচটি কোণের জন্য। আর আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো কী কী হবে সেগুলো আমি লিখে দিচ্ছি। জাস্ট সাইন থিটার ভ্যালু কী হবে, কস থিটার ভ্যালু কী হবে, ট্যান থিটা, আরও তিনটি তাদের বিপরীত রেশিওগুলো, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। সো মনে রাখার জন্য ফার্স্ট যে কাজটা করবো আমরা, প্রথমে এখানে 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3, 4, 0 থেকে 4টা সংখ্যা বসিয়ে ফেললাম। আর সাইনে যা বসিয়েছি কজে বসাবো তার উল্টাটা, তাহলে 4, 3, 2, 1, 0। তারপর কাজ হচ্ছে সবগুলোকে আমরা ডিভাইড বাই 4 করবো, ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4, তারপর রুট ওভার সবগুলো স্কোয়ার রুট। তাহলে আমরা দেখি এটা কত থাকে, এটার ভ্যালু হচ্ছে 0, কারণ 0/4 হলে 0 হবে। আর এটা হচ্ছে 1/4, 1/4কে আমরা যদি রুট করি, স্কোয়ার রুট করি, তাহলে এখানে দিব 2। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন হতে পারে যে এখানে আমরা প্লাস মাইনাস দিই না কেন, অনেকের ধারণা যে স্কোয়ার রুট উঠে গেলেই প্লাস মাইনাস আসবে, এটা আসলে ঠিক না। যখন আমরা একটা সমীকরণ বা সমাধান করছি তখন আমরা এখানে লিখি x² = 4, তখন আমরা x = এখানে প্লাস মাইনাস 2 দিই, কারণ এক্সটা হচ্ছে আমার এখানে আননোন ভেরিয়েবল, একটা চলক যেটা আমরা জানি না। এখানে শুধু আমরা প্লাস মাইনাস দিচ্ছি, কিন্তু যে কোনো বাস্তব সংখ্যার রুট যদি করি, স্কোয়ার রুট করি, তখন সেখানে প্লাস মাইনাস দেওয়া অর্থহীন, প্লাস মাইনাস কখনোই আমরা দিব না, কারণ এটা যে কোনো বাস্তব সংখ্যার রুট সবসময় ধনাত্মক। সো আমি এখানে জাস্ট দিচ্ছি, যেহেতু একটা বাস্তব সংখ্যা এবং এটা রুট করছি তাই এখানে পজিটিভ থাকবে, পজিটিভ হাফ। এরপর হচ্ছে 2/4 করে আসে হাফ, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আসবে 1/√2। ঠিক একই রকম এখানে যদি আমি করি 60 ডিগ্রি, এটা আসবে √3/2, আর এটা আসবে 1। যেহেতু আমি আগেই বলেছিলাম সাইনে আমি যা লিখেছিলাম কজে লিখছিলাম তার বিপরীতভাবে মানে উল্টা জিনিসটা লিখেছিলাম, তাহলে এখন আমরা সিরিয়ে লিখতে পারি এখান থেকে 1, এটা = 1, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 0। তাহলে আমাদের সাইনের মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে এরকম। তো আমি এই জিনিসটাকে একটু গুছিয়ে সুন্দর করে লিখে দিচ্ছি এখন আবার, যে ভ্যালুগুলো আমি পেয়েছিলাম আলটিমেটলি। আমরা সাইন 0 ভ্যালু পেয়েছি 0, 30 ভ্যালু পেয়েছিলাম হাফ, এটা পেয়েছিলাম 1/√2, এটা পেয়েছিলাম √3/2, 90 পেয়েছিলাম 1। ঠিক কস্ট হচ্ছে তার উল্টাটা, তাহলে এখানে আসবে 1, দেন √3/2, 45 হচ্ছে 1/√2, এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 0। আলটিমেটলি আমরা এই জিনিসগুলো পেয়েছিলাম। এখন বাকি রেশিওগুলো আমরা কীভাবে বের করবো, জাস্ট এই দুটো আমার মনে রাখলে চলবে, আর কিছু মনে রাখার দরকার নাই। আমরা যদি এই দুটো জিনিস মনে রাখতে পারি সাইন আর কজের জন্য, বাকি জিনিসগুলো আমরা এমনি আমরা বের করতে পারবো বাই জিংস, আমরা যে সম্পর্কগুলো শিখেছিলাম। ট্যান এ মানে হচ্ছে সাইনে বাই কজে, তাহলে এটা বা এটা করে আমরা পাবো 0, এটা ডিভাইড বাই এটা করে পাবো আমরা 1/√3, সাইন বাই কজ এটা করে পাচ্ছি আমরা 1, ট্যান 45 হলো 1, ট্যান 60 ভ্যালু আমরা যদি বের করতে চাই তাহলে সাইন 60/cos 60 করবো, করলে পাবো √3, আর এটা যদি করি তাহলে পাবো 1/0, যেটা হচ্ছিলো আমাদের অসংজ্ঞায়িত, যেটা আমরা আগেই বের করে দেখাইছিলাম অসংজ্ঞায়িত। এখন কোসেক থিটা মানে হচ্ছে 1/sin, তাহলে এখানে সাইন 0 ভ্যালু পেয়েছি আমি 0, তাহলে কোসেক 0 ভ্যালু আসবে 1/0, মানে অসংজ্ঞায়িত। ঠিক একরকম সাইন 30 ভ্যালু পেয়েছিলাম আমি হাফ, তাহলে কোসেক 30 ভ্যালু আসবে 2, জাস্ট বিপরীত জিনিসটা। সাইন 45 ভ্যালু পেয়েছিলাম আমি 1/√2, তাহলে এখানে পাবো জাস্ট √2।
সাইন 60 ভ্যালু ছিল রুট 3 বাই 2, তাহলে এখানে হবে 2 বাই রুট 3। সাইন 90 ভ্যালু যেহেতু আমার 1, তাহলে কোসেক 90 ভ্যালু হবে আমার 1। সেকের ব্যাপারে আসি, এবার সেক হচ্ছে এখানে কস 0 ভ্যালু 1, তাহলে সেক 0 ভ্যালু হবে আমার 1। তারপর কস 30 ভ্যালু হচ্ছে রুট 3 বাই 2, তাহলে সেকের ভ্যালু হবে, সেক 30 ভ্যালু হবে রুট 2 বাই রুট 3। কস 45 ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2, তাহলে সেক 45 ভ্যালু হবে রুট 2। কস 60 ভ্যালু হাফ, তাহলে সেকের ভ্যালু হবে 2। আর কস 90 ভ্যালু 0, তাহলে সেকের ভ্যালু হবে 1 বাই 0। এটা হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক একই রকম কট সাইন 10 0 হলে কট হবে 1 বাই 0, কট 0 ভ্যালু হবে 1 বাই 0, কট 30 ভ্যালু হবে এটার বিপরীত, তাহলে রুট 3। তারপর হচ্ছে কট 45 ভ্যালু হচ্ছে 1, কারণ 10 45 ভ্যালু 1। কট 60 ভ্যালু হচ্ছে রুট 3, তাহলে এটা হবে কট 1 বাই রুট 3, যেহেতু আমার সাইন 60 হচ্ছে রুট 3, তাহলে কট 60 ভ্যালু হবে 1 বাই রুট 3। এখন 10 90 মানে হচ্ছে 0, তাহলে কট 90 হবে 1 বাই 0। জিরো বাই ওয়ান, এখানে এখানে একটু দেখাই, 10 0 ভ্যালু ছিল 0, নিচে ছিল 1, তাহলে এটা ছিল 1 বাই 0। আর এখানে এটা ছিল অসংজ্ঞায়িত, তাহলে আমার এটা হবে 0 বাই 1, 0 বাই 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কস 90 ভ্যালু 0। এটি হচ্ছে আমাদের 6টি অনুপাতের এই 5টি ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য বা কোণের জন্য অনুপাতের মানগুলো মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক। সবাইকে এই ক্লাসের এই ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।